এসএ গেমসে বাংলাদেশের আরও একটি স্বর্ণালী দিন। ভারোত্তোলনে গৌহাটির পর পোখরা জয় করলেন মাবিয়া, স্বপ্ন ছুলেন জিয়ারুল। ইনশাআল্লাহ আমরা কমনওয়েলথ গেমসে গোল্ড পাবো, অলিম্পিকে আমরা কোয়ালিফাই করে যাব এবং আমরা মেডেল পাবো। বিদেশের মাটিতে প্রথম জয় আমার, প্রথম পদক, প্রথম জয়, প্রথম পার্টিসিপেট। ফেন্সিংয়ে স্বর্ণ আসলো ফাতেমা মুজিবের হাত ধরে। দুবার ইন্ডিয়াকে হারানোর পরে আমি নেপালকে হারিয়ে স্বর্ণ পদক পাইছি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি সাজিদ রাজু এবং আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বরিশালে এক পরিবারের তিনজনের লাশ উদ্ধার, পরিকল্পিত হত্যা বলছে পুলিশ, আটক এক। রুম্পা হত্যার জট খুলতে সাবেক প্রেমিককে খুঁজছে পুলিশ। স্বজন হারানোর বেদনা নিয়ে কেউ যেন বছরের পর বছর অপেক্ষায় না থাকে, বিচার বিভাগীয় সম্মেলনে প্রধানমন্ত্রী। বিচারকদের ন্যায় বিচার নিশ্চিতের আহ্বান। মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে দুটি লঞ্চের সংঘর্ষে নিহত এক, আহত কমপক্ষে ২০। উল্টো পথে চলার কারণে দুর্ঘটনা বলছে তদন্ত কমিটি। চট্টগ্রামের লালদিঘি ময়দানে উত্তর আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, স্লোগান বিলবোর্ডে নেতা হওয়া যাবে না, সম্মেলনে ওবায়দুল কাদের। এবং কমব্যাট টহল থেকে জিম্মি উদ্ধার, সবখানি সক্রিয় বাংলাদেশের নারী সেনারা। কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে সাহসিকতায় উজ্জ্বল দেশের প্রথম নারী দল। এসএ গেমসে টানা চার দিনের খরা কাটিয়ে আবার এলো স্বর্ণালী দিন। ভারোত্তোলনে গৌহাটির পর পোখরা জয় করলেন মাবিয়া আক্তার, সীমান্ত। স্বপ্ন ছুঁয়েছেন জিয়ারুল ইসলামও। ফেন্সিংয়ে স্বর্ণপদক এসেছে ফাতেমা মুজিবের হাত ধরে। পোখরা থেকে আরও জানাচ্ছেন এস এম ইকবাল, ক্যামেরা ছিলেন শাহাবুর রহমান। সকালের সূর্য দেখে যদি অনুমান করা যায় দিনটা কেমন কাটবে, তাহলে বলবো পোখরার সূর্য এদিন উঠেছে মাবিয়ার হাত ধরে। এসএ গেমসে গেল চার দিনের স্বর্ণখরাই, লাল সবুজে যে হাহাকার শুরু হয়েছিল সেখানে স্বস্তির পরশ বুলিয়েছেন এই স্বর্ণকন্যা। অথচ পোখরায় সীমান্তের শুরুটা ছিল না যুচ্ছই, স্ন্যাচ ইভেন্টে পিছিয়ে পড়েন প্রতিপক্ষের কাছে, তবে প্রিয় ক্লিন অ্যান্ড জার্কে আবারও ঘুরে দাঁড়ান। আর তাতেই গুয়াহাটির ৬৪ কেজির পর পোখরায় ৭৬ কেজিতে জন্ম নেয় ইতিহাস। অনুভূতিটা আসলে ওইবারের মতোই বলবো, আমার প্রকাশ করার ভাষা নেই, কারণ আমার উপরে এক্সপেকটেশন ছিল সবার যে আমি ভালো কিছু করব, দেশকে আমি একটা গোল্ড মেডেল দিব। হিমালয়ের দেশে এদিন লাল সবুজের ঝান্ডা উড়িয়েছেন একেবারেই অপরিচিত এক মুখ, যে কিনা প্রথমবার অংশ নিয়েছিলেন দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরে। অথচ তার মুন নাই খাবি খেলো বাকিরা, জিয়ারুল নামের অক্ষত কোন এক ভারোত্তোলক বনে গেলেন তারকা। আমার জীবনে দেশে ন্যাশনাল খেলছি, কিন্তু আমার বিদেশের মাটিতে প্রথম জয়, আমার প্রথম পদক, প্রথম জয়, প্রথম পার্টিসিপেট। এসএ গেমসে বাংলাদেশের জন্য সুখবর এসেছে এদিন পোখরা থেকে ২০০ কিলোমিটার দূর থেকেও। দেশের প্রেক্ষাপটে অনেকটাই অপরিচিত ফেন্সিং দিয়ে ফাতেমা মুজিব করেছেন বাজিমাত। নারী ব্যক্তিগত সাবর ইভেন্টে তিনি জিতেছেন কাঙ্ক্ষিত স্বর্ণপদক। প্রথমে আমি আপনার লিগে খেলছি, লিগে খেলার পরে আপনার শ্রীলঙ্কাকে হারিয়েছি, তারপর দুবার ইন্ডিয়াকে হারানোর পরে আমি নেপালকে হারিয়ে স্বর্ণপদক পাই। এছাড়াও সপ্তম দিনে ভারোত্তোলন থেকে দুটি এবং শুটিং এর দলীয় একটি ইভেন্ট থেকে এসেছে আরো একটি রৌপ্য পদক। পোখরা থেকে অন্নপূর্ণার সর্বোচ্চ শৃঙ্গ বেশ স্পষ্টভাবেই চোখে পড়ে। এসএ গেমসের আজকের দিনটায় বাংলাদেশের অর্জন ঠিক ওই পর্বত সমানই উঁচু, যেখানে রয়েছে বিশাল গৌরব আর অহংবোধের গল্প। পোখরা থেকে এসএম ইকবাল, সময় সংবাদ, নেপাল। স্বর্ণজয়ের পর নেপালের পোখরায় সময় সংবাদের সঙ্গে কথা বলেছেন মাবিয়া আক্তার, বলেছেন অলিম্পিকে যাওয়ার তার স্বপ্নের কথা।
কথা রেখেছেন মাবি আক্তার সীমান্ত। ভারোত্তোলনে তাকে ঘিরে যে আশা প্রত্যাশার প্রতিচ্ছবি ছিল তা তিনি পূরণ করেছেন দারুণভাবে। এ নিয়ে এসএ গেমসে দ্বিতীয়বারের মতো লাল সবুজের ঝান্ডা উড়ালেন এই ভারোত্তোলক। শুনব তার অনুভূতির কথা। মাবিয়া, প্রথম 2016 গুয়াহাটিতে, সেবার আপনার কান্না পুরো বিশ্ব দেখেছিল, পুরো বাংলাদেশ কেঁদেছিল আনন্দশ্রুতে। এবার দ্বিতীয়বারের মতো স্বর্ণপদক জিতলেন, এই অনুভূতিটা কেমন? অনুভূতিটা আসলে ওইবারের মতোই বলবো, আমার প্রকাশ করার ভাষা নেই। কারণ আমার উপরে এক্সপেকটেশন ছিল সবার যে আমি ভালো কিছু করব, দেশকে আমি একটা গোল্ড মেডেল দিব। তো পোখরা থেকে আমার মনে হয় যে আমি এখনো মতো নিউজম্যান পোখরা থেকে কেউ গোল্ড মেডেল পেয়েছে, তো এই ভেন্যু থেকে আমি প্রথম গোল্ড মেডেল দিলাম। তো আমার কাছে ভালো লাগছে এবং আমার কাছে যা যা আশা করেছেন আমি তাদের আশা রাখতে পেরেছি। গতকাল শুনছিলাম ফাইনালের একটা অদৃশ্য চাপ থেকে কোনো চাপ নিয়েছিলেন কিনা, যখন হচ্ছে 105 কেজি ক্লিন এন্ড জার্কে তুলতে হলো। আসলে শ্রীলঙ্কা আমার কাছ থেকে বের হয়ে গিয়েছিল 3 কেজিতে, তো এটা একটু চাপ ছিল যে আমি কি ক্লিন এঞ্জারকে লিড দিতে পারবো কিনা, ওই ক্লিন এঞ্জার কত স্ট্রং। সো আমার কোচের কনফিডেন্স ছিল যে আমি ওর থেকে স্ট্রং। কোন পদকটাকে এগিয়ে রাখবেন, গুয়াহাটিটা নাকি হচ্ছে পোখরাটা? অবভিয়াসলি ফার্স্ট গোল ইজ ফার্স্ট গোল্ড, তো ওটা গেমসের প্রথম গোল্ড আমার, আমি গুয়াহাটিটাই আগাবো আর এটাকে ছাড়বো না, বিকজ এটা আমার লাইফের সেকেন্ড গোল্ড। এখন আপনার স্বপ্নটা কি, নিজেকে আসলে কোথায় দেখতে চান? আমি বরাবরই বলেছি আমি বাংলাদেশকে অলিম্পিকে রিপ্রেজেন্ট করতে চাই। সো আমার একটা জিনিস হবে অথরিটির কাছে, স্পোর্টস অথরিটিদের কাছে, যে প্লিজ অ্যাটলিস্ট যেন আমাদের এই গেমের 4 মাস 3 মাস আগে কোনো ইভেন্ট ক্যাম্পে না, আমাদের পুরো 4-5 বছর ক্যাম্পে যদি রাখে, ইনশাল্লাহ আমরা কমনওয়েলথ গেমসেও গোল্ড পাবো, অলিম্পিকে আমরা কোয়ালিফাই করে যাব এবং আমরা মেডেল পাবো। শুনছিলাম মাবে একটা সীমান্তর কর্তা, তিনি বলছিলেন তাদের সুযোগ সুবিধা যদি আরও বাড়ানো যায় তাহলে শুধুমাত্র এসএ গেমস নয়, কমনওয়েলথ কিংবা অলিম্পিকেও বাংলাদেশের ঝান্ডা উড়ানো সম্ভব। পোখরা থেকে এসএম ইকবাল, সময় সংবাদ, নেপাল। যাচ্ছি অন্য প্রসঙ্গে। পুরুষ পদাতিক সৈনিকদের সঙ্গে তাল মিলিয়ে কমব্যাট টহল অপহৃতদের উদ্ধার সহ নানা দুঃসাহসিক অভিযান পরিচালনা করছে নারী সেনা সদস্যরা। বাংলাদেশের শান্তি রক্ষা কার্যক্রমে প্রথমবারের মতো 22 সদস্যের ফিমেল এঙ্গেজমেন্ট টিম মোতায়েন রয়েছে কঙ্গোর বুনিয়া শহরে। সেই টিমের একটি টহল থেকে বিস্তারিত জানাচ্ছেন রিপোর্টার ওমর ফারুক। বাংলাদেশের শান্তিরক্ষা মিশনের 3 দশক পেরিয়ে গেছে, তবে এই 3 দশকের মধ্যে প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনী তার পদাতিক বাহিনীতে একটি ফিমেল এঙ্গেজমেন্ট টিম তারা ইন্ট্রোডিউস করেছে। সেই ফিমেল এঙ্গেজমেন্ট টিমটি এই মুহূর্তে মোতায়েন আছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর একটি প্রদেশ বুনিয়ায়। এই শান্তিরক্ষা মিশনে তাদের একটি অভিযান চলছে। আমার সাথে আছেন এই ফিমেল এঙ্গেজমেন্ট টিমের যিনি টিম লিডার ক্যাপ্টেন সাপ্রিনা। আমি প্রথমেই ক্যাপ্টেন সাপ্রিনার কাছে জানতে চাইবো যে আমরা জানি যে বাংলাদেশে পুরো বাংলাদেশে নারীদের সম্পর্কে একটি এক ধরনের ধারণা রয়েছে, আপনারা সেই ধারণা ভেঙে একদমই যুদ্ধক্ষেত্রর মতো একটি পরিস্থিতিতে এখানে দায়িত্ব পালন করছেন, সেখানে আপনারা নিজেদেরকে কীভাবে প্রস্তুত করেছেন? আমরা একসাথে 200টা আমরা প্রায় 7 মাসের মতো ট্রেনিং করেছি এবং এখানে আসার জন্য যত পসিবল ট্রেনিং দেওয়া দরকার বাংলাদেশ থেকে আমাদের দর্শক ট্রেনিং দিয়ে পাঠিয়েছে। দর্শক, আমরা শুনছিলাম এই ফিমেল এঙ্গেজমেন্ট টিমের টিম লিডার ক্যাপ্টেন সাবিনার মুখে তারা কীভাবে কাজ করেন এবং তারা কীভাবে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেন। বুনিয়া শহরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এই ছিল আমার হাতে এখন পর্যন্ত সবশেষ। ওমর ফারুক, সময় সংবাদ। রাতের সময় আরও থাকছে অহরহই উঠছে মাদক নিয়ে সাধারণ মানুষের পুলিশকে হয়রানির অভিযোগ, মানুষকে পুলিশের হয়রানির অভিযোগ, তদন্তের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন, দায়ী সংস্থার নয় বলছে সদর দপ্তর। বরিশালের বানুরিপাড়ায় প্রবাসীর বাড়ি থেকে একই পরিবারের 3 জনের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। মাহমুদুন নবীর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। পরিবারের 3 সদস্যের মৃত্যু, স্বজনদের বুক ফাটা আত্মনাদে ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। স্বজনরা জানান, শুক্রবার মধ্যরাতে বরিশালের বানারীপাড়ার শালিয়া বাগপুর এলাকায় কুয়েত প্রবাসী আব্দুর রব হাওলাদারের বাড়ির বারান্দা ও পার্শ্ববর্তী পুকুরে পরিবারের সদস্য মরিয়ম বেগম, মোহাম্মদ ইউসুফ ও শরীফুল আলমের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন তারা। আমার মা, আমার স্বামী, আমার খালাতো ভাই, আমি ঠিক থাকতে পারি না। ব্যালকনির দরজাটা খোলা ছিল, ওই জায়গা দিয়ে আমি আমার দাদুর পা দেখছি। আমি গিয়ে দেখি দাদু আর ওই একই অবস্থা। 3টে মোবাইল গেছে ওই বাসা দিয়ে, আর ওই যে ডয়াটা ভাঙা হয়েছে, ভাঙে রাখা হয়েছে খাটের উপর, ওইখান দিয়ে সোনার যে বাক্সটা পাওয়া গেছে কিন্তু ওর ভিতরে কোনো সোনা পাওয়া যায়নি।
একসঙ্গে একই পরিবারের তিন সদস্যের মৃত্যুতে শোকাহত এলাকাবাসীও। তাদের সাথে কারোর সাথে শত্রুতা আছে কিনা এটা আমরা এখন পর্যন্ত জানি না। এলাকাবাসী কেন, সারা মানুষ আমরা জিজ্ঞাসা করি। তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা পুলিশ সুপারের। তদন্ত করে দেখছি আসলে ঘটনা কি, এভাবে অনেক কিছুই থাকতে পারে। আপনারা জানেন যেটা সম্ভবত কোনো শত্রুতাবশত কেউ কিছু এই ঘটনা ঘটাতে পারে। বাড়ির মালিক আব্দুর রব 11 বছর ধরে কুয়েতের একটি মসজিদে ইমামতি করছেন। তার স্ত্রী ও স্বজনরা এই বাড়িতে থাকেন। নিহত মরিয়ম বেগম আব্দুর রবের মা আর নিহত ইউসুফ খালাতো ভাই ও শফিকুল ভগ্নিপতি। ফিরদৌস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবাইয়াত শারমিন রুম্পা হত্যায় দোষীদের শাস্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। রুম্পা হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। এদিকে সাবেক প্রেমিক সৈকতকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ। শনিবার সকাল থেকে রুম্পা হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা, বর্জন করেন পূর্ব নির্ধারিত ক্লাস ও পরীক্ষা। রুম্পার হত্যাকারীর গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও মিছিল করেন শিক্ষার্থীরা। নুসরাত হত্যার বিচারের মতো দ্রুত সময়ে রুম্পার জন্য ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানান শিক্ষকরা। আমাদের একটাই দাবি, আমরা রুম্পার হত্যার বিচার চাই। ময়না তদন্তের যে রিপোর্ট আছে সেটার জন্য আমরা বসে থাকবো, আর সের পরে যদি তার বিচার সুষ্ঠু না হয় তাহলে আমরা আবার আন্দোলনে নামব। এদিকে রুম্পার পরিবারকে সার্বিক সহযোগিতা ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও তাদের সব ধরনের সহযোগিতা করব এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের শাস্তি, চরম শাস্তির ব্যবস্থা করতে হবে। এদিকে রুম্পার সাবেক প্রেমিককে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। তার একটা রিলেশনের প্রশ্ন, আমরা এই ছেলেটাকেও খুঁজছি। আমরা আশা করি যে আমাদের গোয়েন্দা জালের অতিসত্ত্বরই সে ধরা পড়বে। হত্যাকাণ্ডের বিষয়ে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করছে পুলিশ। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। স্বজনহারাদের যেন বছরের পর বছর বিচারের অপেক্ষায় থাকতে না হয় এমন আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ন্যায় বিচার নিশ্চিত করতে হবে বিচারকদেরই। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিচার বিভাগীয় সম্মেলনে তিনি আরও বলেন, আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে সমন্বয় রক্ষা করে চলতে হবে। রাষ্ট্রপতির এখতিয়ারে থাকা বিষয় নিয়ে আদালতের প্রশ্ন উত্থাপন সঠিক নয় বলে মন্তব্য করেন সরকার প্রধান। শান্তি ও উন্নয়নে ন্যায় বিচার প্রতিপাদ্যে শনিবার রাজধানীতে শুরু হলো জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন। উদ্বোধনী আয়োজনে প্রধান বিচারপতির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সরকার প্রধান শেখ হাসিনা। দীর্ঘ ২৪ বছরের সংগ্রাম, আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে সমন্বয় জরুরি উল্লেখ করে বিচারকদের আবাসন ও পরিবহন সমস্যা সহ বিভিন্ন সংকট নিরসনে সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতির কার্যক্রমের বিষয়ে আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যায় না, কিন্তু প্রায়শই মহামান্য রাষ্ট্রপতির ইখতিয়ারাধীন বিষয়ে আদালতের আদেশ প্রণয়নের বিষয় লক্ষ্য করা যায়। আইনসভা, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ, এই যে একটা সমন্বয়, এটা হওয়া দরকার। কারণ একের কাজে আরেকজনের যদি এভাবে মানে হস্তক্ষেপ করা হয় তাহলে রাষ্ট্র পরিচালনা বা ন্যায় বিচার বা শান্তি বা উন্নয়ন করা বেশ কষ্টকর হয়ে যায়। সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে বিচারকগণ আপনাদের মেধা, মনন ও প্রয়োগের মাধ্যমে আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিত করবেন। সামাজিক বিভিন্ন সংকটে মোবাইল কোর্ট পরিচালনার উপকারিতা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, উন্নয়ন প্রকল্পের অহেতুক বিরোধিতা করতে আদালতকে ব্যবহার করা হচ্ছে মাঝে মধ্যেই। প্রত্যেকটা প্রকল্প গ্রহণের সময় আমাদের পরিবেশ রক্ষার দিকে বিশেষভাবে দৃষ্টি দিয়ে থাকি, কিন্তু এটা নিয়ে অনেকেই হইচই করে নানা রকমের পদ্ধতির ক্ষেত্রে একটা বাধা, আর সাথে সাথে তো কোর্টে যাওয়া বা স্থগিত করা। সম্প্রতি চাঞ্চল্যকর বেশ কিছু মামলার রায়ে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বেড়েছে বলেও জানান শেখ হাসিনা। করে দিচ্ছি, কার্যকর হচ্ছে এবং দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আদালত রণাঙ্গন বানিয়ে বিএনপির ক্ষমতায় যাওয়ার স্বপ্ন কখনো পূরণ হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে চট্টগ্রামের লালদীঘি ময়দানে উত্তর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন। এদিকে সম্মেলন চলাকালীন দুপক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস।
উত্তর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে সামনে রেখে কয়েকদিন ধরে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। শনিবার সকাল থেকে নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে লালদিঘি ময়দান। সম্মেলনের শুরুতে সংঘর্ষে লিপ্ত হয় উপজেলা আওয়ামী লীগের দুটি পক্ষ। মিরসরাই আওয়ামী লীগের সাবেক সভাপতি আতাউর রহমানের মিছিল নিয়ে প্রবেশের সময় মিরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিনের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তা চেয়ার ছোড়াছুড়ি ও সংঘর্ষের রূপ নেয়। এ সময় সিনিয়র নেতৃবৃন্দ মঞ্চ থেকে বারবার নেতাকর্মীদের নিবৃত্ত করার চেষ্টা করেন। গণতন্ত্রকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। পরে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আদালতকে রণাঙ্গন বানিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন কখনো পূরণ হবে না। অস্থিতিশীলতা সৃষ্টি করে আদালত অঙ্গনকে রণাঙ্গন বানিয়ে ক্ষমতায় যাবেন, বিশৃঙ্খলা তৈরি করে, তাহলে বোকা স্বর্গে বাস করছে। এ স্বপ্ন দুঃস্বপ্নে রূপান্তরিত। সম্মেলনে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নোফেল সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। আজকে বাংলাদেশ পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বেগম জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে বিএনপি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা। আওয়ামী লীগের 21তম জাতীয় সম্মেলন সামনে রেখে সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে খাদ্য উপ কমিটির বৈঠক শেষে তারা বলেন, আয়োজন আন্দোলনের নামে নৈরাজ্য করলে রাজপথেই সমুচিত জবাব দেয়া হবে। 11 বছর তারা এই খালেদা জিয়ার মামলা নিয়ে আদালতকে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীকে কষ্ট দিয়েছে। প্রায় 50 বার তারা হাইকোর্টের গেছে, আপিলের ডিভিশনে গেছে, মামলার চার শুনানি যাতে না সেই চেষ্টা করেছে, মানে মামলাটা বিলম্বিত করার যত প্রয়াস তারা করেছে। কেন করেছে তারা জানে, ইট ইজ এ কেস, ফিট কেস ফর কনভিকশন, এবং কনভিকশন হবে এটা নিশ্চিত যে নেই। তারা কিন্তু এই ডিলেটারি ট্র্যাকটিস করে দীর্ঘদিন পর্যন্ত, কিন্তু শেষ পর্যন্ত তাদের ডিলেটারি ট্র্যাকটিস খাটে নাই, মামলার রায় হয়েছে। শুনানি করলে এই মামলাটার রায় নিম্ন আদালতের রায় যেমনিভাবে হাইকোর্ট বহাল রেখেছে, হাইকোর্টের রায় উচ্চ আদালতের সেভাবেই বহাল থাকবে, এটা তারা জানে। সবাইকে প্রস্তুতি রাখতে হবে এই অপশক্তি যাতে আবার কোনো রকম জনদুর্ভোগ সৃষ্টি করতে যাতে না পারে, তার জন্য আমাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে। খালেদা জিয়া মুক্তি নিয়ে যে নাটক শুরু করছে, তারপর মাঝে হুঙ্কার দেয়, যদি কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় সারা বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলতে চায়, গণতন্ত্র নিয়ে চিনিমিনি খেলতে চায়, স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে চিনিমিনি খেলতে চায়, তার জবাব কিন্তু রাজপথে দিতে হবে। এদিকে আদালতে বেগম জিয়ার আইনজীবীরা ভুল কিছু করেননি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিএনপি নেত্রীর জামিন নিয়ে নাটক করছে সরকার। দখলদারি যে মন্ত্রিসভা রয়েছে, সেই মন্ত্রিসভার সদস্যরা এমন বক্তব্য দিচ্ছেন যেন আপনার সেই দিন শুনানির মধ্যে আপনার আমাদের যারা দেশনেত্রীর মুক্তির জন্য দাঁড়িয়েছিলেন তারা মহা অপরাধ করে ফেলেছেন। এইসব কথা বলার আগে নিজেদের পেছনটাকে একবার দেখার চেষ্টা করেছেন। দয়া করে নাটক বাদ দিয়ে তাকে জামিনে মুক্ত করুন এবং তাকে বেঁচে থাকার জন্য চিকিৎসা নেওয়ার সুযোগ করে দেন। রাতের সময় আরও থাকছে প্রতিযোগিতায় টিকে থাকতে আকাশপথে পণ্য পরিবহনে খরচ কমাতে চায় বাংলাদেশ বিমান, কেনা হচ্ছে নতুন দুটি কার্গো, সেবার মান বাড়ানোর পরামর্শ। রক্ষক যখন ভক্ষক, জনগণ তখন অসহায়। পুলিশের কাছে সাধারণ জনগণের এই অসহায়ত্ব এখন অনেকটাই ওপেন সিক্রেট। মাদক দিয়ে নিরীহ মানুষকে হয়রানি করা যেন এখন নিত্যদিনের চিত্র। ক্ষেত্র বিশেষে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হলেও প্রশ্ন থেকে যায় তদন্তের গ্রহণযোগ্যতা নিয়ে। এদিকে পুলিশ সদর দপ্তর ঘটনার সত্যতা স্বীকার করে বলছে, এ ধরনের অভিযোগ ব্যক্তিবিশেষের, এর দায় সংস্থার নয়। শাহরিয়ার জামান দ্বীপের বিশেষ রিপোর্ট। তথাকথিত ইয়াবা বা হচ্ছে আপনার এরকম কিছু বিষয়ের নামে মানুষকে টর্চার করা, টাকা উপার্জন, নিজেদের স্বার্থ হাসিল করা, ওই দিন একই সাথে প্রায় 10 থেকে 12 জনের সাথে এমন ঘটনা ঘটেছে, এবং এতটাই মানে জঘন্যতম ঘটনা যেটা মানুষের সাথে মানুষ আসলে করতে পারে না। কয়েক বছর পেরিয়ে গেলেও ভুলতে পারেননি গ্লানিকর সেই রাতের কথা। এভাবেই পুলিশের কাছে নিজের হেনস্থার কথা বর্ণনা করছিলেন বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা ও সময় টিভির খণ্ডকালীন উপস্থাপক গোলাম রাব্বি।
নিরাপরাধ ব্যক্তিকে হয়রানি করার জন্য পকেট ইয়াবা গুজে দিয়ে মামলা দেওয়া বা মামলা দেওয়ার হুমকির অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে। মিলেছে এই অভিযোগের সত্যতাও, কিন্তু রক্ষক যখন ভক্ষক সেই অপরাধের শাস্তি হচ্ছে কি? এমনকি অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে মামলার ঘটনাও কালেভদ্রে শোনা যায়। তবে কি শাস্তি না হওয়ার সুযোগে বাড়ছে না নিরীহ ব্যক্তিকে ফাঁসানোর ঘটনা? আইনজীবীরাও বলছেন অপরাধে জড়িত সংস্থার লোকজনই তদন্ত করায় গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েই যায়। ঘটনাগুলো আসলে ঘটার সুযোগ তৈরি হচ্ছে সঠিক তদন্ত না হওয়ার কারণে, এবং তাদেরকে যে ডিপার্টমেন্ট যখন কোনো একটা বিষয়ে তদন্ত করতে যায় তখন সভাপতি এখানে বায়াসনেস কাজ করে। যদি তদন্তের বিষয়টা ভিন্ন কোনো এজেন্সির কাছে থাকতো তাহলে হয়তো বিষয়গুলো বন্ধ করা যেত। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের দাবি, অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলেও বাহিনীর স্বার্থে তা অনেক সময় প্রকাশ করা সম্ভব হয় না। পুলিশিং পেশার প্রকৃতিগত কারণে এই পেশায় অপরাধ বা বিচ্যুতির সুযোগ রয়েছে, এবং এই সুযোগটি কাজে লাগিয়ে পুলিশের কোনো কোনো সদস্য তারা অপরাধ করে থাকেন। কারো বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট কোনো ফৌজদারি অপরাধের অভিযোগ থাকে সেক্ষেত্রে আমরা মামলা গ্রহণ করি, তাকে গ্রেফতার করি এবং জেল হাজতে তাকে আমরা প্রেরণ করি। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত এক বছরে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে 14,402 জন পুলিশ সদস্যকে শাস্তি দেওয়া হয়েছে, যার মধ্যে 13,655 জনকে লঘুদণ্ড, গুরুদণ্ড পেয়েছেন 604 জন, বরখাস্ত করা হয়েছে 69 জনকে এবং চাকরিচ্যুত করা হয়েছে 74 জনকে। এছাড়া গত 28 নভেম্বর এক ব্যক্তির পকেটে ইয়াবা ঢুকিয়ে দেওয়ার সময় আটক করা হয়েছে এক কর্মকর্তা সহ 3 পুলিশ সদস্য ও তাদের সোর্সকে। শাহরিয়ার জামান, দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। রাব্বি, রিপোর্টটি তো আমরা দেখলাম, আপনি তো নিজেই আসলে এই ধরনের অন্যায় বা অপকর্মের শিকার হয়েছিলেন, তো পুলিশ বলছে যে তারা ডিপার্টমেন্টাল যে পদক্ষেপগুলো নেয় এগুলো আসলে কতটা আপনার মনে হয় যে কতটা এই ধরনের অনৈতিক কাজ ঠেকানোর জন্য এই ধর মানে কতটা পদক্ষেপ আসলে নেয়, এটা যথেষ্ট কিনা? আসলে শুরুতে বলিনি যে আমার অবস্থাটা কেমন। যেমন আমরা কিন্তু অনেক বছর ধরে খবর পড়ি, কিন্তু আজকে যখন আমি রানডাউন দেখছিলাম যে একটু পরেই হয়তো এই খবরটা আমার পড়তে হবে, আমার কিন্তু সত্যি এখনও বুকটা দুরু দুরু করছে। কিন্তু সংবাদের ভীতি বা সংবাদ উপস্থাপন নিয়ে কিন্তু এটি হচ্ছে না, অর্থাৎ গত কতটা বছর গেল এবং তারপরেও কিন্তু আমি এখনও মানে আমার কথা শুনলে আপনি বুঝতে পারবেন যে ভয়ের যে ব্যাপার যে দুর্বিষহ দূর হয়নি। আর একটা বিষয় আমি এখন আবার যুক্ত করতে চাই যে সংস্থার পক্ষ থেকে বারবারই বলা হয় যে এই দায়টা সংস্থার নয়, অবশ্যই সংস্থার নয়, কিন্তু যখন ওই ব্যক্তিটা যখন ওই সংস্থাকে ইউজ করে এই কাজটা করবে সেটির দায় কি ওই সংস্থা না নিয়ে পারে কিনা, ওকে সেটিও না নিতে পারে, কিন্তু যখন তদন্ত অথবা এই সমস্ত যে কাজবাজ তাদের মধ্যেই হয় এবং যখন সেটিতে অতটা বিশ্বাসযোগ্য হয় না বা তাকে সেই সংস্থায় রাখা হয় তখন কি সংস্থা প্রশ্ন এড়াতে পারে কি? তার মানে যে পুলিশ যে মানুষের বন্ধু, জনগণের বন্ধু, এই কথাটি বলা হয়। আরেকটি বিষয় যুক্ত করতে হয়, সেটা হচ্ছে যে বিচারটা হলেও কিন্তু সামগ্রিক একটা ফৌজদারি বা অন্যান্য বিষয়ের বিচার হয়, কিন্তু যে মানসিক যে যে মানে দুর্বলতাটা বা এই মানসিক ভীতিটা এইটার বিচারটা কিন্তু হয় না আসলে। তার মানে বলছেন যে পুলিশ জনগণের বন্ধু এটা প্রমাণ করতে হলে এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা যেন না ঘটে সেটার ব্যাপারে তৎপর হতে হবে। অবশ্যই। মুন্সিগঞ্জের মেঘনা নদীতে দুটি লঞ্চের সংঘর্ষে একজন মারা গেছেন, আহতদের মধ্যে 2 নারী পাহাড়িয়ে পঙ্গু হয়ে গেছেন। এই ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে BIWTA। আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে নৌপুলিশ। শনিবার সকালে সদরঘাট টার্মিনালে গিয়ে দেখা যায় দুমড়ে মুচড়ে গেছে দুর্ঘটনা কবলিত লঞ্চটির এক পাশ। লঞ্চের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রচণ্ড ধাক্কার ভয়াবহতার চিহ্ন। শরীয়তপুরের সুরেশ্বর থেকে ঢাকার দিকে আসছিল এমভি মানিক 4 লঞ্চটি, অপরদিকে ঢাকা থেকে চাঁদপুর যাচ্ছিল বগদাদি 13 নামের আরেকটি লঞ্চ। শুক্রবার রাত 1:30টার দিকে মুন্সিগঞ্জের চর কিশোরগঞ্জে মেঘনা নদীর মোহনায় ঘটে সংঘর্ষ। মানুষ একজন হাত নাই, একজনের পাও নাই, সব ধাক্কার কানে লয়েছে, মাংস পরে পরে রয়েছে, হাড্ডি পরে রয়েছে। দুর্ঘটনা কবলিত লঞ্চের মাস্টারের দাবি, তিনি বারবার সিগন্যাল দেওয়ার পরও বগদাদির চালক তার লঞ্চে আঘাত হানে। লাইট তো আবার জ্বালানোই, তারপরও হর্ন চাপতেছি, আমি অলরেডি ঢাকার দিকে মুখ করছি, ও হঠাৎ করে দেখলাম কি চোখের পলকে জাহাজটা ডাইনে ঘুরাই দিল, মানে আমার দিকে। এই অবস্থায় আমি বাঁচার জন্য ফুল চালাই দিলাম, কিন্তু আমি যতই মানে সামনে আগাচ্ছি ও ততই ডাইনে আসছে। ঘটনার পরপরই BIWTA খবর দেয় ফায়ার সার্ভিসে। দুর্ঘটনা কবলিত লঞ্চটি ছিল দ্বিতীয় শ্রেণীর, তবে চালাচ্ছিলেন তৃতীয় শ্রেণীর মাস্টার। এখন পর্যন্ত যে তদন্ত কমিটির যে ফাইন্ডিংসটা আমরা দেখতে পাচ্ছি যে লঞ্চ এর যেদিকে চলার কথা ছিল এই লঞ্চটা সেই দিকে, যে ভিকটিম লঞ্চটা
সেই দিকে চলছিল না, রং সাইডে চলছিল। এদিকে এই ঘটনায় একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে নৌ পুলিশ বলছে এ ব্যাপারে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। ঘটনার পরপরই মৃত দেহের সুতাল রিপোর্ট তৈরি করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আঘাতকারী লঞ্চটি চাঁদপুর বন্দরে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এর মাস্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় নৌ পুলিশ ও বিআইডব্লিউটি। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। বিআইডব্লিউটিএ সমুদ্র পরিবহন অধিদপ্তর ও নৌ পুলিশের দায়িত্বহীনতার কারণেই নৌপথে দুর্ঘটনা থামছে না বলে মনে করেন নৌপথ বিশেষজ্ঞরা। তারা বলছেন কিভাবে একজন অদক্ষ চালক সার্চ লাইটবিহীন যাত্রী বোঝাই লঞ্চ নিয়ে শরীয়তপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হলো সেটি বিস্ময়কর। সব দায়ে চালকের উপর চাপিয়ে বিআইডব্লিউটিএ বলছে তদন্ত করে দুটি লঞ্চের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাহমুদ রাকিবের রিপোর্ট। ঢাকার সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের 43টি রুটের মধ্যে তুলনামূলক সবচেয়ে ছোট ও ফিটনেসবিহীন লঞ্চ চলাচল করে ঢাকা শরীয়তপুর নৌ রুটে। পদ্মা ও মেঘনা পাড়ি দিয়ে ঝুঁকি নিয়ে এই রুট অতিক্রম করতে সময় লাগে 4 থেকে 4.5 ঘন্টা। শনিবার ভোররাতে এই রুটের মানিক চার লঞ্চটি দুর্ঘটনার জন্য প্রাথমিকভাবে লঞ্চের মাস্টারের অদক্ষতা ও ফিটনেস না থাকাকেই দায়ী করছে বিআইডব্লিউটিএ। তবে বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট বলছে ফিটনেসবিহীন নিয়ে কিভাবে একজন অদক্ষ চালক ঘাট ত্যাগ করল তার জবাব দিতে হবে বিআইডব্লিউটিএ ও সমুদ্র পরিবহন অধিদপ্তরকেই। এছাড়া লঞ্চটি যখন লেন না মেনে চলছিল তখন নৌপুলিশ উদাসীন ছিল বলে মনে করে সংস্থাটি। একটা দুর্ঘটনা ঘটার পরেই একজন ড্রাইভার বা মাস্টারকে পানিশমেন্ট দিয়ে দেওয়া, এটাতেই আসলে শেষ হয়ে যায় না। এটাকে ফলো আপ করার জন্য আমরা যদি ভালো মতো মনিটরিং বডি মানে একটা গঠন করতে পারি, তাহলে আমি মনে করি যে আমাদের যে লঞ্চ দুর্ঘটনা সেটা সম্পূর্ণভাবে এড়ানো সম্ভব হবে। ত্রুটি নিয়ে যেসব কর্মকর্তারা লঞ্চ ছাড়ার অনুমতি দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। লঞ্চের সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হইতেছে, বাই দিস টাইম আমরা এই লঞ্চ দুটি তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এদের টাইম টেবিল স্থগিত করার ব্যবস্থা গ্রহণ করতেছে এবং অন্যান্য যে আইনগত যে ব্যবস্থা সেগুলো আমরা কঠোরভাবে গ্রহণ করার উদ্যোগ নিয়েছি। 2005 থেকে 2017 সাল পর্যন্ত নৌপথে 268টি দুর্ঘটনায় নিহত হয়েছে 1431 জন আর নিখোঁজ হয়েছে 278 জন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে 1 ঘন্টার ব্যবধানে 2টি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। কারণবাজার ও কুর্মিটোলায় আলাদা 2টি ঘটনায় পুড়ে গেছে বাস, তবে হতাহত হয়নি কেউ। দুপুর 2:30টার দিকে রাজধানীর কারণবাজারে ট্রাস্ট পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়। আগুন লাগার পরপরই আতঙ্কিত যাত্রীরা বাস থেকে নেমে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস সেখানে গিয়ে আগুন নেভায়। ততক্ষণে পুড়ে ছাই হয় বাসটি। এদিকে বিকেল 3:30টার দিকে কুর্মিটোলা হাসপাতালের সামনে বিআরটিসির একটি দোতলা বাসে হঠাৎ আগুন লেগে যায়। তাড়াহুড়ো করে যাত্রীরা নেমে গেলেও পুরো বাসটি পুড়ে যায়। প্রাথমিক ধারণা, ইঞ্জিন গরম হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। তখন আমি ভাবলাম যে বাসের মধ্যে হয়তো বা সিএনজি আছে মনে হয়, তো যাত্রীগুলো দ্রুত নামানোর চেষ্টা করছি, আগে জানালা দিয়ে যেমন পারে নামছে। এদিকে চট্টগ্রামের বাইজিতে তুলে ড্রাম বিস্ফোরণে 2 শিশু দগ্ধ হয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক। স্বজন ও এলাকাবাসী জানায় বিকেলে নগরের আরিফনগর মুক্তিযোদ্ধা কলোনিতে আব্দুলের মুদির দোকানে ড্রামের নিচে আগুন দিয়ে পাম অয়েল গরম করছিলেন মালিক। পাশে খেলছিল 2 শিশু ইফাত ও মুবারক। এ সময় হঠাৎই তেলের ড্রামে বিস্ফোরণ হয়। 2 শিশু দগ্ধ হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। মোবারকের দেহের 65% ও ইফাতের 68% পুড়ে গেছে বলে জানান চিকিৎসক। বাজার সচল রাখতে পণ্য পরিবহনের ভাড়া সহ অন্যান্য চার্জ কমানোর কথা ভাবছে বাংলাদেশ বিমান। সেই সঙ্গে কার্গো ফ্লাইট চালু করতে খোঁজা হচ্ছে নতুন গন্তব্য। কেনা হচ্ছে নতুন 2টি কার্গো বিমান। ব্যবসায়ীরা বলছেন মধ্যপ্রাচ্য ও এশিয়ার পাশাপাশি ইউরোপ এখন লাভবান বাজার, তবে প্রতিযোগিতায় টিকে থাকতে বাড়াতে হবে সেবার মান। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। শুধু কার্গো বা পণ্য পরিবহনের জন্য আলাদা কোনো উড়োজাহাজ নেই বিমানের। যাত্রীবাহী উড়োজাহাজের কার্গো হোল্ডে সীমিত পরিমাণে বাণিজ্যিকভাবে পণ্য পরিবহন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এতে করে মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্য সহ ইউরোপ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বিশাল বাজার থাকলেও সুযোগ কাজে লাগানো যাচ্ছে না।
বর্তমানে বাংলাদেশ থেকে আকাশপথে 90% পণ্য পরিবহন করে বিদেশি এয়ারলাইন্সগুলো। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে কার্গো ফ্লাইট চালু করতে লাভজনক বাজার যাচাই করছে সংস্থাটি। প্রাথমিকভাবে মধ্যপ্রাচ্য ও চীনে ফ্লাইট চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন বিমান সচিব। সেই সঙ্গে কমানো হচ্ছে কার্গো পরিবহনের খরচ। ফিজিবিলিটি স্টাডিটা করা হচ্ছে, কোন রুটে আমাদের কার্গো যেতে পারে এবং কোন ধরনের ফ্লাইট, সেই স্টাডিটা হওয়ার পরে আমরা কেনার উদ্যোগটা নেব। 737 যে বিমানের ধারণ ক্ষমতা হলে 162 জন যাত্রী, ওই ধরনের বিমানই আমরা দেখতে চাই। মেইনলি মধ্যপ্রাচ্য, চায়না, এসব অঞ্চলে আমরা দেখছি। কার্গো কমেছে, কিছু কার্গো যাচ্ছে ক্যালকাটা দিয়ে, যারা এক্সপোর্টার তারা এক্সপোর্ট করেন, তাদের যেখানে সেভিংস বেশি হবে, খরচ কম হবে, তারা যাবেন। তো আমরা সেইটাও এক্সপ্লোর করে দেখছি যে সেখানে তাদের জন্য খরচ কতটুকু কমানো যায়। ব্যবসায়ীরা বলছেন, বিমান কার্গো সার্ভিস চালু করলে সাশ্রয়ী ভাড়ায় পণ্য পরিবহন করা যাবে। সবচেয়ে ভালো রুটটা আসলে এই আমাদের ফার ইস্ট, হংকং, থাইল্যান্ড, চায়না, এখানে আমাদের প্রচুর পেশেন্ট যায়, ফিশ, তারপরে আপনার শাকসবজি, এই জাতীয় জিনিস যায়, প্রচুর মালে আর শিপমেন্ট হয় আমাদের, এবং এটা ম্যাক্সিমাম ফরেন এয়ারলাইন্সগুলো এইগুলি ক্যারি করতেছে। অনুরোধ করব ইউরোপ ডেস্টিনেশনে কার্গো বিমান চালু করার জন্য, তাহলে আমাদের গার্মেন্টসের গুডসগুলি পাঠাতে আমরা সুযোগ পাব। গেল বছরে বিমান কার্গো পরিবহন করেছে 36,000 টন আর আয় করেছে 696 কোটি টাকা। তবে কার্গো পরিবহন কমে যাওয়ায় এই অর্থ বছরে প্রথম 4 মাসে আয় কমেছে 73 কোটি টাকা। কার্গো ফ্লাইট চালু করলে আয় অনেক বাড়বে প্রত্যাশা কর্তৃপক্ষের। হাজির শিউলি, সময় সংবাদ, ঢাকা। মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস কেউ যেন খর্ব না করতে পারে সেজন্য সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। শনিবার জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ আয়োজিত ঢাকা মহানগর সম্মেলনে যোগ দিয়ে তারা এসব কথা বলেন। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত করতে নতুন প্রজন্মকে এগিয়ে আসার কথা বলেন বিশিষ্টজনরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলী। এবার দেশের বাইরের খবর। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর অবসর নীতিমালা সংস্কার প্রস্তাবের বিরোধিতায় ফ্রান্স জুড়ে চলছে ধর্মঘট। এ বিষয়ে বিস্তারিত জানাতে প্যারিসে আছেন আমাদের সহকর্মী লুৎফুর রহমান বাবু, চলে যাচ্ছি তার কাছে। বাবু, ধন্যবাদ রাত্রি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোনের সরকারি কর্মকর্তাদের অবসরকালীন পেনশন সংক্রান্ত সংস্কার আইনের প্রতিবাদে শিক্ষকদের মতো ধর্মঘট অতিবাহিত হচ্ছে। আমি এখন আছি প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে। আমি আপনার মাধ্যমে জানিয়ে রাখি এই রিপাবলিক চত্বরে ধর্মঘটের দ্বিতীয় দিন কিন্তু পুলিশের সাথে দফায় দফায় প্রতিবাদকারীদের সংঘর্ষ হয়েছিল এবং কয়েকজনকে একসাথে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছিল। আর আমি আমি আপনাকে আরো জানিয়ে রাখি যে আজকে ধর্মঘটের তৃতীয় দিন কিন্তু প্রতিবাদকারীদের বড় কোনো জমায়েত হয়নি। তবে আপনি জানেন যে প্রতি শনিবার ইয়েলো বেস্ট আন্দোলনকারীরা রাস্তায় নেমে থাকেন, তাদের একটি খুচরো অংশ আজকে এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন এবং তারা আন্দোলন করছেন। এবং আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন যে আগামী সপ্তাহে অর্থাৎ মঙ্গলবারে বড় একটি জমায়েত হবার সম্ভাবনা তারা ঘোষণা দিয়েছেন, এবং সেটি যদি হয় তাহলে আসলে হরতালের দ্বিতীয় দিন যেমন বেশ সহিংসতা হয়েছিল, অচল অবস্থার সৃষ্টি হয়েছিল, আগামী মঙ্গলবার যদি আরবার বড় জমাত হয় হয়তো বা আরো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তো হরতালের তৃতীয় দিন শেষে এই ছিল আমার কাছে সর্বশেষ রাব্বি। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর অবসর নীতিমালা সংস্কার প্রস্তাবের বিরোধিতায় ফ্রান্স জুড়ে চলছে ধর্মঘট, আর বিষয়টি নিয়ে জানাতে যুক্ত হয়েছিলেন রিপোর্টার লুৎফুর রহমান বাবু। এসএ গেমস ক্রিকেটের খবর। নিজেদের তৃতীয় ম্যাচে নেপালের বিপক্ষে 44 রানের বড় জয় পেল বাংলাদেশ অনূর্ধ্ব 23 ক্রিকেট দল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। এসএ গেমসে বাংলাদেশের আরও একটি স্বর্ণালী দিন, ভারোত্তোলনে মাবিয়া জিয়ারুলের পদক জয়, ফেন্সিংয়ে স্বর্ণ পেলেন ফাতেমা। বরিশালে এক পরিবারের 3 জনের লাশ উদ্ধার, পরিকল্পিত হত্যা বলছে পুলিশ, আটক এক। রুম্পা হত্যার জট খুলতে সাবেক প্রেমিককে জিজ্ঞাসাবাদ করছে ডিবি। ন্যায় বিচার নিশ্চিত করতে হবে বিচারকদেরই, স্বজন হারানোর বেদনা নিয়ে কেউ যেন বছরের পর বছর অপেক্ষায় না থাকে, বিচার বিভাগীয় সম্মেলনে প্রধানমন্ত্রী। মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে 2টি লঞ্চের সংঘর্ষে নিহত এক, পাহাড়িয়ে পঙ্গু 2 নারী, উল্টো পথে চলার কারণে দুর্ঘটনা বলছে তদন্ত কমিটি।
চট্টগ্রামের লালদীঘি ময়দানে উত্তর আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ, স্লোগান, বিলবোর্ডে নেতা হওয়া যাবে না সম্মেলনে ওবায়দুল কাদের। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।